অনিশ্চয়তাত রাজ্যৰ পাঁচ বিধানসভা সমষ্টিৰ উপনির্বাচন। মুখ্যমন্ত্রীর বক্তব্যই আউল লগাইছে প্রার্থিত্ব প্রত্যাশীর অঙ্কত। সমষ্টি পুনর্নির্ধারণের ভিত্তিত নির্বাচন হলে কি হব পল্লবভূষণ দাসর? লোকসভা নির্বাচনের পাছতে খালি হওয়া পাঁচ বিধানসভা সমষ্টিত হব উপনির্বাচন। উপনির্বাচনক লৈ প্রার্থিত্ব প্রত্যাশীয়ে সমষ্টিয়ে সমষ্টিয়ে আরম্ভ করেছে কুচকাওয়াজ। কিন্তু উপনির্বাচন পুরনি সমষ্টির ভিত্তিত হব নে সমষ্টি পুনর্নির্ধারণের ভিত্তিত হব, সন্দিহান খোদ মুখ্যমন্ত্রী। যেতিয়া উপনির্বাচন নির্বাচনী আয়োগে দিব তেতিয়াৰ পৰা আমি উপনির্বাচনের কথা পাতিম, আর উপনির্বাচন হয় বা নহয় কারণ এইবোর পুরনা সমষ্টির ভিত্তিত হব। যদি ইলেকশন কমিশনে সিদ্ধান্ত করে যে পুরনা সমষ্টির ভিত্তিত ইলেকশন পাতা আমার দিগদারি, গতি আমি উপনির্বাচন নাপাতো, তেনেকুৱাটো হব পাৰে। সেইকাৰণে এতিয়াই জল্পনা কল্পনা করার পরিবেশ এটা অহা নাই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের পাছতে উত্থাপন হয়েছে বহুকেইটা প্রশ্নর। সমষ্টি পুনর্নির্ধারণের ভিত্তিত উপনির্বাচন হলে বহুকেইজন রাজনৈতিক নেতার আঘাত পড়ব চেঁচা পানি। বিশেষকৈ মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ পল্লবভূষণ দাসর দিসপুরলৈ অহার আশা নির্বাপিত হব, কারণ সমষ্টি পুনর্নির্ধারণের পাছত বিহালি বিধানসভা সমষ্টি অনুসূচিত জাতির সংরক্ষিত। উপনির্বাচনের জড়িয়ে দিসপুরলৈ আহি মন্ত্রিত্ব লাভের লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবলৈ অনীহা প্রকাশ করা পল্লবভূষণ দাসে এতিয়া অপেক্ষা করব লাগিব 2026লৈ। কিন্তু 2026লৈ অপেক্ষা করলেও বিহালি সমষ্টির পরিবর্তে পল্লবভূষণ দাসে বাছনি করব লাগিব আন সমষ্টি। যদি উপনির্বাচন অনুষ্ঠিত নহয় তেন্তে সংশ্লিষ্ট আটাইকেইটা সমষ্টিয়ে হয়ে থাকিব জনপ্রতিনিধিহীন। তেনেস্থলত সকলো নির্ভর করিব নির্বাচন আয়োগের উপর। ইফালে আগত পঞ্চায়েত নির্বাচন সন্দর্ভতো প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে রাজনৈতিক প্রতীকবিহীন হব পঞ্চায়েত সদস্যর নির্বাচন। আঞ্চলিক পঞ্চায়েত আর জেলা পরিষদের নির্বাচনত থাকিব প্রতীকচিহ্ন, ওয়ার্ড মেম্বার সিম্বলত নহয়, এটো মুকলি হব। আঞ্চলিক পঞ্চায়েত আর জেলা পরিষদ সিম্বলত, মানে তিনি খলপিয়া ব্যবস্থা আটাইতকৈ তলর খলপিয়াটো বিনা সিম্বলত হব। পঞ্চায়েতের সভাপতি পঞ্চায়েতের মেম্বার এটো বিনা সিম্বল, মাত্র আঞ্চলিক পঞ্চায়েত আর জেলা পরিষদ সিম্বল। সেই কারণে এইবার পঞ্চায়েত নির্বাচনত বিশেষ রাজনৈতিক গতিবিধি নহয়, কারণ মেইন ইলেকশনটো হল ওয়ার্ড মেম্বার আর পঞ্চায়েতের প্রেসিডেন্ট। 100 ইলেকশনের যদি ক্যান্ডিডেট থাকে তার 70-80 জনে হল ওয়ার্ড মেম্বার আর পঞ্চায়েত প্রেসিডেন্ট। সেই কারণে এইবার পঞ্চায়েতের ইলেকশনটো ম্যাক্সিমাম অরাজনৈতিকভাবে অনুষ্ঠিত হব। রাজনীতির পার্সেন্টেজ মাত্র 25 থাকি, 75% বিনা রাজনীতিত অনুষ্ঠিত। পঞ্চায়েত নির্বাচন সন্দর্ভত নির্বাচন আয়োগে লবলগিয়া আন এক পরিকল্পনার কথাও সদরি করেছে মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনত পাইলট প্রজেক্ট হিসাবে ব্যবহার হব ইভিএম। পাঁচ জেলাত ইভিএম ব্যবহারের চিন্তা চর্চা নির্বাচন আয়োগের। পঞ্চায়েত ইলেকশন ইভিএমত করব নয়, তিনটা পর্যায়ত আছে নয়, ওয়ার্ড, আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পর্যায়ত, গতি ইভিএমত করা অসুবিধা। কিন্তু মই যিমান দূর জানো চারিটা বা পাঁচটা জেলাত তেওঁলোকে এবার পাইলট পর্যায়ত ইভিএম করার কথা চিন্তা করে আছে, সকলোতে নহয়। ভিডিও জার্নেলিস্ট রূপম ভারদ্বাজর হইতে তেজস্বী ভাস্কর সুতিয়ার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।